মেঘন যমুনা পর্ণ ফুলি রূষা বুড়ি গঙ্গা কীর্তন খোলা ইসামতি সুরমা কর তো তিস্তা জানাতে নদীর ব্যথা এই নিয়ে আমাদের নদীর কথা নদীর কথা নদীর কথা নদীর দুই কূলে ভাঙা গড়ার খেলা চলে কেউ হাসে কেউ কেঁদে জীবন কারো কেড়ে নাই অন্য কারো মুখে দেয় কেউ হারায় কেউ খুঁজে পায় নিপীড়িত মানুষে জানাতে সে ব্যথা এই নিয়ে আমাদের নদীর কথা 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 সময়ের কাঁটা ধরে আবার আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে নদীর কথা নিয়ে। নদী বিধাতা সৃষ্টি অন্যতম একটি দান। নদীকে চেনে না, জানে না, বুঝতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে আমাদের বাঙালিদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর সাথে মিলেমিশে একাকার হয়ে আছে এই নদী। আর তাই তো নদীর কথা নিয়ে আমরা বারবার উপস্থিত হই আপনাদের সামনে। নদীর কথা শুরুতেই আজকে থাকছে নদীর পরিচয়। আর আজকের নদী মেঘনা। পাথালি আমার বু আমার মনেতে নাই সুখ রে বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে মেঘনা অন্যতম একটি নদী। মেঘনা একটি উত্তাল নদী। সবসময় এই নদীতে ভারী ঢেউ দেখা যায়। বাতাসে এর ঢেউগুলো মাঝে মাঝে পাগল হয়ে ওঠে। মেঘনার নামকরণ নিয়ে বহু গল্প প্রচলিত রয়েছে। আকাশে মেঘ দেখা দিলে মেঘনা উত্তাল হয়ে ওঠে। মেঘনার কূলে ঘরে বাঁধিলাম বড় বাসা তোরে, সে ঘর আমার ভাঙা গেল, সে ঘর আমার ভাঙা গেল, সর্বনাশা ঝরে রে মেঘনার সর্বনাশা ঝরে। এই সময় মেঘনা নদীতে নৌযান চলাচল নিরাপদ নয়। বাসা তোরে ঘর আমার ভাঙা গেল, ঘর আমার ভাঙা গেল। মেঘ যুগ না, অর্থাৎ আকাশে মেঘ দেখা দিলেও নাও ছেড়ো না। আজও এই কিংবদন্তি মাঝি মাল্লা সুকানিদের মনে সক্রিয়। প্রাচীন ইতিহাসে দেখা যায় 1867 সালে মেঘনায় ঝড় হয়। এই ঝড়ে 12-15 মিটার ঢেউ জেগেছিল। হাতিয়া দ্বীপ ওই ঝড়ে তলিয়ে গিয়েছিল। পুনরায় 1876 সালের 31 মে অক্টোবর
আরেকটা ভীষণ ঝড় হয়। এই ঝড়ে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী জেলার অধিকাংশ নদী সংলগ্ন অঞ্চল প্লাবনে তলিয়ে যায়। এই ঝড়ে বহু পশু ও প্রাণীর মৃত্যুও হয়, যার কোনো হিসেব নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, সুরমা থেকে মেঘনার অস্তিত্ব শুরু হলেও বাংলাদেশে মেঘনা সুরমা থেকে অনেক বিখ্যাত ও আলোচিত। আসামের নাগমণিপুর পাহাড়ে জন্ম সুরমা ও মেঘনার। জন্ম নাম বরাক, পরবর্তীতে নাম হয় সুরমা। বরাক নামে উৎপন্ন হয়ে এটি আসামের বদরপুরের কাছে এসে দুই ধারায় বিভক্ত হয়ে যায়। একটির নাম সুরমা, আরেকটির নাম কুশিয়ারা। সুরমা ও মেঘনার অবস্থা ও অবস্থান ভেদে নাম ভিন্ন হলেও সুরমা এবং মেঘনার জন্ম ও গতি প্রায় একই। সুরমা সিলেট জেলার উপদ্বীপ প্রবাহিত হয়ে কালনী নামে কিছুদূর অগ্রসর হওয়ার পর ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা। চলার পথে এই নদীটি চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরে পড়েছে। চলার পথে বরাক, সুরমা ও মেঘনা বহুবার বিভিন্ন নামে প্রবাহিত হয়েছে। সুরমা আজ সিরাজগঞ্জের ভাটিতে, কোনো কোনো স্থানে মেঘনা নামে পরিচিত ময়মনসিংহ জেলার অষ্টগ্রামের নিকটবর্তী সুরমা, মেঘনার নাম ধলেশ্বরী। বিশাল বিস্তৃত মেঘনা দেশের বিপুল এলাকার উপর দিয়ে প্রবাহিত। মেঘনা খুবই গভীর ও নাব্য নদী। সারা বছরই এই নদীতে বিভিন্ন ছোট বড় যান্ত্রিক নৌযান চলাচল করে। মেঘনা খুবই ভাঙন প্রবণ। সুরমা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মার মিলিত স্রোতধারা এই নদীর সমৃদ্ধির অন্যতম কারণ। পদ্মার সাথে মিলিত হবার আগ পর্যন্ত মেঘনা লবণাক্ত পানি বহন করে। এই নদীর পানির লবণাক্ততা পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে করা হয়। তবে নীলকমল, দৌলত খান, চাঁদপুর, ষাটনল এর মধ্যে উল্লেখযোগ্য। মেঘনার প্রধান উপনদীর মধ্যে সোমেশ্বরী, কংস ও গোমতী উল্লেখযোগ্য। শাখা নদীর মধ্যে তিতাস ও ডাকাতিয়া। মেঘনার নিচের দিকে প্রচুর চর রয়েছে। বর্তমানে মেঘনার ডাকাতিয়া মোহনায় চাঁদপুরের প্রবেশপথ বিরাট আয়তনের এলাকা নিয়ে এক প্রবল ও ভয়ঙ্কর ঘূর্ণি সৃষ্টি হয়। যে কোনো নৌযানের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক। প্রবল এই ঘূর্ণিতে হারিয়ে গেছে বহু নৌকা, ট্রলার, কার্গো, কোস্টা সহ যাত্রীবাহী লঞ্চ। এর মধ্যে উল্লেখযোগ্য এমভি দিনার, এমভি নাস্টিন নামক যাত্রীবাহী লঞ্চ, এমভি সিলভার সান, এমভি মজলিশপুর লঞ্চ বহু যাত্রী নিয়ে এই নদীতেই ঝড়ের কারণে তলিয়ে গেছে। আর এজন্যই এটা সত্যি যে ঝড়ে মেঘনা বিধ্বংসী রূপ নিয়ে প্রবাহিত হয়। মেঘনার পাড়ি গড়ে উঠেছে বিশাল চাঁদপুর বন্দর। এই মেঘনাকে ঘিরে হাজার হাজার পরিবারের জীবনযাত্রা চলছে প্রতিদিনই। এই নদীতেই সাগর থেকে সরাসরি ইলিশ এসে ডিম ছাড়ে। এ সময় কিছুটা মৎস্য শিকারে নিয়ন্ত্রণ থাকে। এখানকার জেলেরা টনে টনে ইলিশ শিকার করছে, যা আমাদের মাছের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। মেঘনা নদী এতই বড় যে এর এপার থেকে ওপার সহজে দেখা যায় না। বিশাল এই মেঘনা নদীকে কেন্দ্র করে আপনার আয়ের ক্ষেত্র হতে পারে কিন্তু বিশাল, আর সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন বিশাল বিনিয়োগের। আমাদের দেশের নৌখাতেও কিন্তু এখন বিনিয়োগ হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা। আমাদের এবারের প্রতিবেদন থাকছে এই নৌখাতের বিনিয়োগ নিয়ে।
নৌপরিবহন খাত যোগাযোগ ব্যবস্থার আদি এবং সবচেয়ে প্রাচীন খাত। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার অনেকাংশেই নৌপরিবহন খাত দ্বারা মেটানো হতো। সড়ক ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে নৌখাতও সংকুচিত হতে শুরু করল। প্রাচীনকালে অর্থাৎ যান্ত্রিক সভ্যতার শুরুর পূর্ব পর্যন্ত পালতোলা নৌকা, গয়না নৌকা সহ বিভিন্ন ধরনের নৌযান দ্বারা যাত্রী ও মালামাল পরিবহন করা হতো। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রায় নৌপরিবহন খাতের অবদান সবচেয়ে বেশি। স্বাধীন বাংলাদেশের প্রথম অবস্থায় নমাসের যুদ্ধের কারণে রাস্তা, ব্রিজ, কালভার্ট এসবই ছিল বিধ্বস্ত। তৎকালীন সময় নৌযান দ্বারা মালামাল এবং যাত্রী পরিবহন ছিল একমাত্র নিরাপদ ও গ্রহণযোগ্য উপায়। সমগ্র বিশ্বে নিরাপদ গবেষণা দেখা গেছে, আমাদের দেশে 60-এর দশকে নৌপরিবহন ব্যবসা ব্যাপ্তি লাভ করতে শুরু করে। নৌপরিবহন ব্যবসা হিসাবে সম্মানজনক, লাভজনক এবং জনসেবামূলক ব্যবসা হিসাবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে। তৎকালীন সময়ে কাঠ দ্বারা নির্মিত ইঞ্জিন চালিত লঞ্চ ও কার্গো যাত্রী এবং মালামাল পরিবহনে যথেষ্ট সুনাম অর্জন করে। ক্রমশ একতলা থেকে দোতলা যাত্রীবাহী লঞ্চ বানানো শুরু হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন জনাব রহমতুল্লাহ চৌধুরী, পরবর্তীতে জনাব এম এ কাশেম। যাত্রীবাহী লঞ্চ দ্বারা নৌপরিবহন ব্যবসার ব্যাপ্তি এভাবেই লাভ করতে শুরু করে। 70-এর দশকের বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী আব্দুল সাত্তার খান স্টিল দ্বারা নির্মিত প্রথম যাত্রীবাহী লঞ্চ নির্মাণ শুরু করেন। দীর্ঘদিন জনাব আব্দুল সাত্তার খান লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার কর্ণধার ছিলেন। 50-এর দশকে নারায়ণগঞ্জ নদী বন্দরের কয়েকজন উদ্যোক্তা সর্বোপরি জনাব এন এ লস্কর, জনাব রহিমুল্লাহ চৌধুরী ও জনাব এম এ কাশেম ভারতের খিদিরপুর থেকে কয়েকটি ছোট স্টিল বডি লঞ্চ আনায়নের মাধ্যমে লঞ্চ ব্যবসার গোড়াপত্তন করেন। 70-এর দশকে ব্যাপ্তি পাওয়া যাত্রীবাহী লঞ্চ এবং মালামাল পরিবহনে কার্গো ব্যাপকভাবে নির্মাণ শুরু হয়। সেই সাথে শুরু হয় এই শিল্পের প্রয়োজনীয় অন্যান্য ছোট বড় কারখানা, শিপ বিল্ডার্স, ওয়ার্কশপ সহ নৌ ব্যবসার সাথে সম্পর্কিত অন্যান্য ব্যবসা সমূহ। তখন থেকেই বিনিয়োগের পরিমাণ প্রতি বছরই পূর্বের রেকর্ড অতিক্রম করে চলা শুরু করল। 80-এর দশক থেকে শুরু করে 90-এর দশকে তা বিশেষ পর্যায়ে এসে এক মহা শিল্প হিসেবে গণ্য হল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাংলাদেশে একমাত্র এই শিল্পই সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোক্তাদের দ্বারা সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশে শুধুমাত্র যাত্রী পরিবহন খাতে বিনিয়োগ পরিমাণ 1000 কোটি টাকার ঊর্ধ্বে। বাংলাদেশে মাল পরিবহন ক্ষেত্রে কার্গো ও কোস্টার এক ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং চালনা সমুদ্র বন্দরের কার্যক্রম ব্যাপকতা লাভ করার পর কার্গো ও কোস্টার রপ্তানি ও আমদানি পণ্যের পরিবহনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কার্গো ও কোস্টার নির্মাণে সহযোগী প্রতিষ্ঠানসমূহ বিনিয়োগ কমপক্ষে 1000 কোটি হবে। বাংলাদেশে যাত্রীবাহী নৌযান এবং মালামাল পরিবহন কার্গো ও কোস্টারের নির্মাণ মান যথেষ্ট উন্নতি লাভ করেছে। বর্তমানে এসব নৌযান আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের স্থির বিশ্বাস, অচিরেই বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে এক সম্মানজনক অবস্থায় উপনীত হবে এবং বিদেশে রপ্তানি করার পর্যায়ে থাকবে। নৌখাতে বিনিয়োগের এক বিশেষ দিক হল লোকাল ড্রেজার। ড্রেজার দ্বারা যে পরিমাণ বালু নদী থেকে উত্তোলন করা হয় তা ইমারত নির্মাণের প্রধান কাঁচামাল হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। এসব ড্রেজার নির্মাণ খরচ সহ বিনিয়োগের পরিমাণ 150-200 কোটি টাকা হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। ইঞ্জিন চালিত নৌকার সংখ্যা ইতিমধ্যেই 100,000 ছাড়িয়েছে বলে আমরা মনে করি। কমপক্ষে 500 কোটি টাকা দেশীয় ইঞ্জিন চালিত নৌকায় বিনিয়োগ হয়েছে। আমরা মনে করি সম্পূর্ণ নৌখাতের বিনিয়োগের সঠিক পরিসংখ্যান করা সম্ভব। এই সকল দিক বিবেচনা করে নৌখাতের গুরুত্বপূর্ণ মূল্যায়ন করা যুক্তিসঙ্গত। নৌখাতে কর্মরত আছে কমপক্ষে 30-40 লক্ষ পরিবার। নৌখাতের বিনিয়োগকে যথাযথ মূল্যায়ন করে এই খাতকে পরিবহন ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দানের মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের সর্বোচ্চ মূল্যায়ন করে এই খাতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা সরকারের প্রধান কর্তব্য হিসেবে আমরা মনে করি। বিভিন্ন সেক্টরে পর্যবেক্ষণ করে উপলব্ধি করতে হয়েছে যে সরকারের কঠোর আইনের কারণে এই খাতে বিনিয়োগের উৎসাহ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিষয়টি সরকার গুরুত্ব সহকারে ভেবে দেখতে পারেন। সর্বশেষ আমরা বলবো, যেহেতু বেসরকারি ভাবে এই খাত সৃষ্টি হয়েছে সেহেতু এই সেক্টরকে যথাযথ মূল্যায়ন করে অসুবিধা বা অন্তরায়গুলো দূর করে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারেরই পালন করতে হবে। নৌখাতে বিনিয়োগ করে সফল হয়েছেন অনেকেই, আর এই বিনিয়োগের কথা জানতেই আমাদের রিপোর্টার হাজির হয়েছিলেন বিভিন্ন বিনিয়োগকারীদের দপ্তরে। চলুন শুনি বিনিয়োগকারীগণ কি ভাবছেন। নৌযান বানানোর ক্ষেত্রে যে সমস্ত উপকরণ বা যে সমস্ত জিনিসপত্র, এটার তো একটা দিক আছেই। তারপরে যে সমস্ত আইনকানুন আমাদের উপরে বর্তানো হয়েছে, সেই সমস্ত আইনকানুন দেখে বা এই সমস্ত আইনকানুনের যে ফলাফল, যে পরিমাণ জরিমানা, জেল, এই সমস্ত জিনিসগুলি এখন কিন্তু মানুষ বুঝতে পারে। আগে বুঝতে পারতো না, কারণ আগে যারা লঞ্চে লঞ্চ বানানো, জাহাজ বানানো বিনিয়োগ করছে তারা অত লেখাপড়ায় পারদর্শী ছিল না। কিন্তু এখন কিন্তু সেই অবস্থানটা নাই। এখন যারা বিনিয়োগ করতেছে তারা সবাই কিন্তু বেশ উচ্চ শিক্ষিত, ভালো লেখাপড়া জেনেই, জেনে শুনে এই ব্যবসা আসতে চাচ্ছে।
বাড়ছে। তো এখন যেহেতু এই সমস্ত আইনকানুনগুলি এনফোর্স করা হয়েছে যে আমি লঞ্চে অবস্থান করি না, আমাকে সেখানে আসামি নিয়োগ করা হয়েছে, আমি জাহাজ পরিচালনা করি না, আমাকে আসামির কাঠগড়া দাঁড়াতে হচ্ছে, এই সমস্ত ব্ল্যাক ল এবং এই সমস্ত কালা কানুন রেখে, মাথায় রেখে বা ঘাড়ে রেখে কেন মানুষ বিনিয়োগ করবে? বিনিয়োগ করার তো আরও অনেক জায়গা আছে, সেই জন্য মানুষ অন্য অন্য অন্যান্য সেক্টরে চলে যাচ্ছে ব্যবসা করতে, বিনিয়োগ করতে। রিভার সেক্টরে কেউ ব্যবসা করার জন্য এখন আগের মতো আসছে না। আরও দেখা যাচ্ছে যে ডে আফটার ডে অনেকগুলি জাহাজকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, যেহেতু জাহাজ বিক্রি করতে চাইলেও লোক নাই, যে জাহাজকে কিনবে এই কেনার মতো লোক নাই, সেজন্য কী করবে, জাহাজগুলিকে স্ক্র্যাপ করে জাহাজগুলি কেটে কেটে বিক্রি করে দিতেছে। আস্তে আস্তে এখান থেকে বিনিয়োগ আরও সরে যাচ্ছে অন্য খাতে, মানুষ অন্য দিকে চলে যাচ্ছে। তো রিভার সেক্টরে এই অবস্থা আর বেশি দিন চলতে থাকলে আমার মনে হয়, বিশেষ করে যাত্রী পরিবহনের ক্ষেত্রে, নৌ চলাচল প্রায় দুর্বল হয়ে যাবে ডে আফটার ডে। নৌখাতে বিনিয়োগ করে যেমন অনেকেই সফল হয়েছেন, ঠিক তেমনি নৌযানে ভ্রমণ করতে গিয়ে অনেকেই পড়েছেন বিপদে। এটা নিয়েই থাকছে আমাদের এখন একটি ছোট্ট নাটিকা। জীবনে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছি। জীবনে প্রথম মানে তুই কি তাহলে এতদিন বাপের বাড়ি ছিলি নাকি? আরে বাবা, এতদিন তো শহরের বাড়িতে ছিলাম, এই প্রথম গ্রামের বাড়িতে যাচ্ছি। ভালোই হলো, আপনিও প্রথমবার আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন, আমিও প্রথমবার আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। যদিও নদীপথে আমার ভালোই লাগে, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি। নদীপথে ভ্রমণ সত্যি আনন্দদায়ক, বিশেষ করে রাতের বেলায় কেবিনের সামনে দাঁড়িয়ে থেকে নদী দেখা অনেক মজার। আমি কিন্তু ভাই উল্টোটা, নদীপথ আমার খুব ভয় করে। দেখুন, আপনাদের এই প্রতিযোগিতার জন্য হাজার হাজার মানুষের জানেমানের ক্ষতি হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, লঞ্চটা তলিয়ে যেতে পারে, ডুবে যেতে পারে। পারবেন এই দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে? বলুন, পারবেন? কথা বলছেন না কেন? মাফ করবেন, বিষয়টা নিয়ে এভাবে কখনো ভাবিনি। কথাটা আসলেই সত্য, আমার এই ভুলের প্রতি আমরা কখনোই পূরণ করতে পারব না। দাঁড়ান, আমি এখনই লঞ্চটাকে চলে নিই। এই ব্যাপার, নৌপথে চলাচলের ক্ষেত্রে এরকম বিপদ আসতেই পারে, তবে এই বিপদকে ভয় না করে এগিয়ে যেতে হবে সামনে, জয় করতে হবে নিজের মনোবল দিয়ে। আজ এ পর্যন্তই, তবে যথারীতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুইজের কথা। আপনারা জানেন নদীর কথার প্রতিটি পর্বে আপনাদের জন্য থাকে কুইজ, এবং সেই দশটি কুইজের ফলাফল আমরা আপনাদের জানিয়ে দিব নদীর কথার ১১তম পর্বে, এবং সেই ১০ জন বিজয়ীর জন্য থাকছে একটি আকর্ষণীয় নৌবিহার। সুতরাং ঝটপট লিখে নিন আমাদের আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, মহানন্দা নদী অঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস কি? এ মাছ, বি পাথর, সি লবণ, এবং ডি নৌযান। উত্তর লিখে পাঠাতে আপনার মোবাইল সেটের SMS অপশনে গিয়ে NK লিখে স্পেস দিয়ে সঠিক কোডটি বেছে নিন, এবং তারপর পাঠিয়ে দিন 4636 এ। আপনারা আমাদের চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক নদীর কথা, 136/3 শান্তিনগর, দ্বিতীয়তলা, পীর সাহেবের গলি, ঢাকা 1217। দেখা হবে আবারও আগামী নদীর কথায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নদীর কথা, নদীর কথা, নদীর কথা, নদীর কথা, নদীর কথা।